আমাদের মহাগ্রন্থ সম্মানিত উপকারী মানব জাতির গাইড বুক পথ নির্দেশ আলোকবর্তিকা আমাদেরকে দান করলেন সেই মহান রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি উপস্থিত সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল কাহফ এর প্রথম দুইটি আয়াত তেলাওয়াত করেছি একটি সহি হাদিস পাঠ করেছি আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমরা আজকে যে বিষয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করি সেটি হলো সূরাতুল কাহফ এর শিক্ষা সূরাতুল কাহফ পবিত্র কোরআনুল কারীমের ১৮ নম্বর সূরা ১৫তম পারায় আল কোরআনুল কারীমের ১৫ নম্বর পারা মানে মাঝের পারা এর ১৮ নম্বর সূরা যদিও নাজিল হওয়ার দিক থেকে এই সূরাটি ৬৯ নম্বর সূরা কিন্তু বর্তমান পবিত্র কোরআনে এর অবস্থান ১৮ নম্বর ১১০টি আয়াত বিশিষ্ট সূরা ১২টি রুকু এই সূরায় আল্লাহ তাআলা বেশ বড় বড় ৪টি ঘটনা ৪টি কিসসা আল্লাহ তাআলা উল্লেখ করছেন তার প্রথম ঘটনাটি হলো আসহাবে কাহাফ গুহাবাসী যে কয়েকজন যুবক দীনের জন্য আল্লাহর তাওহীদ মেনে নিয়েছিল এই জন্য মুশরিকদের পাকড়াও থেকে বাঁচার জন্য তারা গুহায় আশ্রয় নিয়েছিল তাদের এক আশ্চর্য ঘটনা আল্লাহ তাআলা বর্ণনা করছেন যে ঘটনা আমাদের নবীর আগে ঈসা আলাইহিস সালামের পরে যে ঘটনা সংঘটিত হয়েছিল দ্বিতীয় যে ঘটনা সেটি হলো এক লোক যেই লোকের দুইটি বাগান ছিল খুব ফলদায়ক বাগান আঙ্গুর আপেল কমলা বেদানা খেজুর অসংখ্য ফলের খুব নয়নাভিরাম চমৎকার বাগান ছিল দুইটি পাশের আর এক প্রতিবেশীর তার কোনো সম্পদ ছিল না বাগান ছিল না সে মনে করতো যে ওর চেয়ে আমি ভালো কারণ আমার সম্পদ আছে বাগান আছে অনেক টাকা পয়সার মালিক আমি তো সেই ব্যক্তির শেষ পরিণতি কি হয়েছিল সেই ঘটনা আল্লাহ তাআলা এই উল্লেখ করছেন তিন নম্বর যে ঘটনা সেটি হলো মূসা এবং খিজির বা খাদির আলাইহিমাস সালাম তাদের একটা আশ্চর্য ঘটনা আল্লাহ তাআলা এই সূরায় উল্লেখ করছেন চার নম্বর ঘটনা গোটা দুনিয়ার বাদশাহ যিনি গোটা দুনিয়ার পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সারা পৃথিবী ভ্রমণ করছিলেন জুলকারনাইন তার ঘটনাও আল্লাহ তাআলা এই সূরায় উল্লেখ করছেন এরকম মোট ৪টা বড় বড় ঘটনা এবং আশ্চর্য ঘটনা দিয়ে আল্লাহ তাআলা এই সূরায় উল্লেখ করে আমাদেরকে শিক্ষা নেওয়ার জন্য উপদেশ দিয়েছেন এই সূরা সূরাতুল কাহফ কাহফ শব্দের অর্থ হলো গুহা বড় গর্ত বড় ছিদ্র বড় গর্ত বা পাহাড়ের পাদদেশে যে খাল গর্ত থাকে যেখানে মানুষ আশ্রয় নেয় মাঝে মধ্যে যেখানে পশু পাখিরা থাকে যেটাকে আমরা বলি গুহা এটাকে বলা হয় আল কাহফ শব্দের অর্থ গারুন আরবিতে বলে গার মানে ছোট গুহা আর কাহাফ মানে বড় গুহা বড় গর্ত এই সূরার ৯ নম্বর আয়াতে এই শব্দটি আছে সেই শব্দের থেকেই এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল কাহফ এই সূরার নাজিল হওয়ার প্রেক্ষাপটটা কখন কখন এই সূরা নাজিল হলো আমরা জানি যে পবিত্র কোরআনুল কারীমের সূরাগুলোকে দুই ভাগে ভাগ করা হয় একটি হলো মাক্কি আর একটি হলো মাদানী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার ৪০ বছর বয়সে যখন নবুয়ত পেলেন নবী হলেন তখন থেকে শুরু করে নিয়ে মদিনায় হিজরত করার আগ পর্যন্ত মক্কায় ১৩ বছর ছিলেন এই ১৩ বছরে যে সকল সূরা আল্লাহর পক্ষ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছিল সেগুলোকে বলা হয় মাক্কি হিজরত করার পরে ১০ বছর তিনি মদিনায় ছিলেন এই হিজরত করার পরে যে সকল সূরা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয় সেগুলোকে বলা হয় মাদানী সূরা সাধারণত মাক্কি সূরা যেগুলো মক্কায় অবতীর্ণ যে সূরাগুলো সেই সূরাগুলোতে বিধিবিধান কম হুকুম আহকাম কম মাসলা মাসাইল কম কারণ মক্কায় রাসুল ১৩ বছর যে দাওয়াত দিয়েছিলেন সেই দাওয়াতের মধ্যে নামাজের কোনো বিধান ছিল না
রোজার কোনো বিধান ছিল না, হজ্জের কোনো বিধান ছিল না, যাকাতের কোনো বিধান ছিল না। বিধান ছিল, মৌলিক বিধান ছিল একটা, সেটি হলো তাওহীদ, আল্লাহকে এক বলে মেনে নেওয়া, মূর্তি পূজা বাদ দেওয়া, সমস্ত শিরককে বাদ দিয়ে আল্লাহকে মেনে নেওয়া, এটা হলো মক্কার দাওয়াতের মূল উদ্দেশ্য ছিল। এই জন্য মক্কাবাসীর যতগুলো বিভ্রান্তি, যতগুলো সংশয় সন্দেহ, সে সকল সংশয় সন্দেহের সবচেয়ে বড় সংশয় ছিল মানুষ মৃত্যুর পরে পুনরুজ্জীবিত হবে কিনা। আপনারা যদি পবিত্র কোরআন স্টাডি করেন তাহলে দেখতে পাবেন মক্কি সুরায় আল্লাহ তাআলা এই একটা বিষয়ের জন্য অনেক উদাহরণ, অনেক দৃষ্টান্ত, অনেক উপমা এক্সাম্পল দিয়ে বুঝাতে চেয়েছেন যে অবশ্যই আল্লাহ তাআলা মৃত্যুর পরে মানুষকে জীবিত করতে সক্ষম। এটা তাদের সবচেয়ে বড় আপত্তি ছিল যে আমরা আইদা কুন্না তুরাবান ওয়া আযামান আ ইন্না লামাবউসুন আও আবাউনাল আউয়ালুন। এটা কেমন কথা যে আমরা মরে যাব, পচে যাব, গলে হাড্ডি হয়ে যাব, মাটির সাথে মিশে যাব, এরপরে আমাদেরকে জীবিত করা হবে। আমাদের শত শত বছর আগে আমাদের বাপদাদারা যারা আমাদের থেকে আরো আগে চলে গেছে তাদেরকে এভাবে জীবিত করা হবে, এটা কেমনে সম্ভব? এটা হলো মক্কাবাসীর সবচেয়ে বড় আপত্তির জায়গা। মক্কি সূরাতে এই আপত্তির বারবার আল্লাহ তাআলা জবাব দিয়েছেন। আরো অনেকগুলো বিষয় আছে, তার মধ্যে এইটা হলো অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। আর মাদানী সূরাতে হুকুম আহকাম, মাসালা মাসাইল বেশি, জিহাদের আলোচনা বেশি, যাকাতের আলোচনা, রোজার আলোচনা, হজ্জের আলোচনা, কারণ তাওহীদ প্রতিষ্ঠা হয়ে গেছে। এখন মানুষকে মাসালা মাসাইল শরীয়ত দিন শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা মাদানী সূরাগুলোতে এই সকল বিধিবিধান নাজিল করছে। মক্কার যে জীবন, 13 বছর জীবনকে অনেক মুফাসসিরিন কেরাম চারটি ভাগে ভাগ করছেন। মক্কার 13 বছর জীবনকে চারটি ভাগে ভাগ করা হয়। আপনি যদি পবিত্র কোরআনের কোনো সূরা পড়েন তাহলে এই বিষয়গুলো জানতে হবে। যদি একটা প্রেক্ষাপট জানেন যে এই সূরা কেন নাজিল হলো, কারণ কি, কোন সময় আসলো, কি আলোচনার বিষয়, তাহলে এই সূরাটি বুঝতে সহজ হয়। এই জন্য আমি এগুলো বলছি। তো মক্কার 13 বছর জীবনকে মোট চারটা পর্যায়ে বা চারটা ভাগে, চারটা স্তরে বিভক্ত করা হয়। তার প্রথম স্তর হলো নবী হওয়ার পর থেকে নিয়ে 3 বছর। এই 3 বছর রাসূলের দাওয়াত ছিল গোপনে, গোপনে তিনি দাওয়াত দিয়েছেন। বাছাই করা কিছু লোক, যারা আস্থাভাজন, যারা সত্যবাদী, যারা ভেতরের কথা বাইরে ফাঁস করবে না, এরকম সব লোক যারা ছিল, আবু বকরের মতো লোক, ওসমানের মতো লোক, আব্দুর রহমান বিন আওফের মতো লোক, সাআদ বিন আবি ওয়াক্কাসের মতো লোক, এইরকম তলহার মতো লোক, জুবায়রের মতো লোক, যারা জাহিলি যুগে ভালো লোক ছিল, তাদের মধ্যে ভালো প্রবৃত্তি ছিল, এদেরকে বাছাই করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার একটু অদূরে আরকাম বিন আবিল আরকামের বাড়িতে তাদের নিয়ে গোপন বৈঠক করে 3 বছর পর্যন্ত তিনি তার দাওয়াতি কাজ চালিয়েছেন। 3 বছর পরে আল্লাহ তাআলা তার রাসূলকে বললেন, রাসূল ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন। হে নবী, আপনি আপনার এই বিষয়, নবুয়তের বিষয়, ইসলামের বিষয়, তাওহীদের বিষয় জনসম্মুখে প্রকাশ করে দেন, সবার সামনে বলে দেন, আর রাগঘাত করার দরকার নাই, আপনি সবার সামনে প্রকাশ্যে বলে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সবাইকে ডাকলেন, প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন। প্রকাশ্যে যখন দাওয়াত দেওয়া শুরু করলেন তখন প্রথম 2 বছর, এটা দ্বিতীয় পর্যায়, প্রথম হলো 3 বছর গোপন পর্যায়, এরপরের পর্যায় হলো প্রকাশ্য পর্যায়ে 2 বছর। এই 2 বছরে তারা এই দাওয়াতটার সম্পর্কে অনেকে সন্দিহান ছিল, অনেকেই এটাকে নিয়ে ঠাট্টা করছে, বিদ্রুপ করছে, এবং এটা অঙ্কুরেই বিনষ্ট হবে, এই দাওয়াত খুব বেশি দিন আগাতে পারবে না, যেতে পারবে না, কারণ মক্কার যারা নেতৃস্থানীয় ব্যক্তি তারাই এটার বিরোধিতা করতেছে। ওই যে গরিব কিছু লোক, কিছু দাস, গোলাম, হাবশি, এরা এই দাওয়াত গ্রহণ করছে, সুতরাং এই দাওয়াত, এই আন্দোলন আর কতদূর বা যেতে পারে, এই জন্যই তারা ঠাট্টা বিদ্রুপ করছে। প্রথম 2 বছর এটাকে পুরাই দিছে আর কি, যেটাকে আমরা বলি। এই 2 বছর পরে তৃতীয় পর্যায় শুরু হয়। 2 বছর ঠাট্টা বিদ্রুপ করার পরেও, এটাকে নিয়ে হাসি তামাশা করার পরেও, যখন দেখলো যে না, কাজ তো হচ্ছে না, ওমরের মতো লোক ইসলাম গ্রহণ করে ফেললো, হামজার মতো লোক ইসলাম গ্রহণ করে ফেললো, দিন দিন মক্কার নেতৃস্থানীয় লোকেরা ইসলাম গ্রহণ করতেছে, ধনী লোকেরা ইসলাম গ্রহণ করতেছে, সংখ্যা বাড়তেছে মুহাম্মাদের দলের, তখন এরপর তৃতীয় পর্যায় শুরু হলো,
প্রতিরোধ আন্দোলন এবং চরম বিরোধিতা এই পর্যায়ে লাঞ্ছনা অপমান মারধর এরপরে নির্যাতনের যতগুলো পদ্ধতি ব্যবহার করা দরকার তারা সেই পদ্ধতি প্রয়োগ করা শুরু করল এই অবস্থা চলল পরবর্তী আরো 5 বছর পর্যন্ত 5 বছর আর আগের 3 এবং 2 মোট 5 10 বছর পর্যন্ত তৃতীয় পর্যায় অতিক্রম হয়ে গেল তবে এই 5 বছরে তৃতীয় পর্যায়ের যে 5 বছর সেই 5 বছরে তারা রাসূলকে হত্যার মতো দুঃসাহস দেখাতে পারেনি কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বড় সহযোগী সে সময় ছিলেন আবু তালেব রাসূলের চাচা তিনি যদিও ঈমান নিয়ে আসেন নাই ইসলাম গ্রহণ করেন নাই কিন্তু রাসূলের সহযোগী ছিলেন তার দাওয়াতী কাজে তিনি বাধা দেন নাই এবং তার সম্মানের জন্য মক্কার অন্যান্য লোকেরাও রাসূলের গায়ে হাত তোলার সাহস পায় নাই এই 5 বছর যখন চলে গেল নবুয়তের দশম বর্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে দুইজন কাছের মানুষ তার দাওয়াতী কাজে সবচেয়ে বড় সাপোর্টার আবু তালেব মারা গেলেন এবং রাসূলের সহধর্মিনী স্ত্রী খাদিজাতুল কুবরা তিনিও মারা গেলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে শুরু হলো ঘোর অন্ধকার বিপদের কালো মেঘ রাসূলের মাথার উপরে জমে গেল তাকে যারা সাপোর্ট করত তারা আজকে দুনিয়ায় নেই এরপরে শুরু হলো কাফেরদের উপর থেকে রাসূলের প্রতি নির্যাতন হত্যার ষড়যন্ত্র মেরে ফেলার ষড়যন্ত্র অথবা দেশ থেকে বের করে দেওয়ার ষড়যন্ত্র এই অবস্থা চলল আরো আড়াই থেকে তিন বছর যখন মক্কায় থাকা অসম্ভব হয়ে গেল এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের ১৩তম বর্ষে ১৩তম বছরে থাকতে না পেরে তিনি তার সাহাবীদেরকে নির্দেশ দিলেন মদিনায় হিজরত করার জন্য এবং রাসূল নিজেও মদিনায় হিজরত করতে বাধ্য হলেন এই হলো চারটি পর্যায় মক্কার জীবনে এই চারটি পর্যায়ের প্রথম তিন বছর গোপন দাওয়াত এরপর দুই বছর প্রকাশ্য এবং চারটি বিদ্রোহের সম্মুখীন এর তৃতীয় পর্যায়ে পাঁচ বছর বিরোধিতা নির্যাতন আর পরবর্তীতে আড়াই এবং তিন বছর চতুর্থ পর্যায়ে তখন চরম বিরোধিতা এবং ইসলামকে মিটে ফেলার জন্য রাসূলকে হত্যা করার জন্য সর্বাত্মক ষড়যন্ত্র মক্কায় থাকা মুশকিল হয়ে গেল অসম্ভব হয়ে গেল এই চারটি পর্যায়ের তৃতীয় যে পর্যায় অর্থাৎ যখন ইসলামের বিরোধিতা করা হচ্ছিল ইসলামকে ইসলামী ইসলামের দাওয়াতকে মুছে দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করা হচ্ছিল তখন আল্লাহ তাআলা সূরাতুল কাহাফ নাজিল করেন এটা হলো সূরাতুল কাহাফ নাজিলের ঐতিহাসিক প্রেক্ষাপট এরপর আসেন যে বিষয়টা জানা দরকার কেন এই সূরাটি নাজিল হলো এটাকে বলা হয় শানে নুজুল বা সাবাবে নুজুল সূরা নাজিল হওয়ার কারণ কেন এই সূরা নাজিল হলো মক্কার লোকেরা একবার সন্দেহ করে একবার অবিশ্বাস করে সন্দেহের দোলাচলে তারা ঘুরপাক খাচ্ছিল রাসূলের ইসলাম সম্পর্কে দাওয়াত সম্পর্কে কোরআন সম্পর্কে তারা তাদের মধ্যে দুইজন জ্ঞানী ব্যক্তিকে বাছাই করল একজনের নাম নজর বিন হারিস আর একজনের নাম উকবা বিন মুয়াইত এই দুইজনকে নির্বাচন করে বলল তোমরা একটু মদিনায় যাও মদিনায় ইহুদি খ্রিস্টানদের বসবাস তারা ভালো জানে যে নবী হওয়ার জন্য কি কি গুণ থাকতে হয় কি কি গুণাবলী থাকলে পরে তাকে নবী বলা হয় এটা ইহুদি খ্রিস্টানরা ভালো জানে তোমরা দুইজন কষ্ট করে মদিনায় যাও মদিনায় গিয়ে ইহুদিদেরকে জিজ্ঞেস করো যে মক্কায় কোনো নবী আসবে মোহাম্মদ নামে এরকম কোনো আলামত কোনো কথাবার্তা তাদের কেতাবে আছে কিনা তারা যদি বলে যে হ্যাঁ আছে তাহলে আমরা ইসলাম গ্রহণ করলাম নবীকে মানলাম আর যদি তারা বলে যে নাই তাহলে আমরাও বাদ দেবো এই দুইজন চলে গেল মদিনায় মদিনায় যাওয়ার পরে ইহুদি নেতার সাথে সাক্ষাৎ করলো ইহুদির পণ্ডিত যারা ইহুদির পণ্ডিতরা সবকিছু শুনে বলল যে তোমরা মক্কায় গিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটা প্রশ্ন করবা যদি এই তিনটা প্রশ্নের উত্তর উনি দিতে পারেন তাহলে বুঝবা যে হ্যাঁ তিনি আসলেই নবী আর যদি এই তিনটা প্রশ্নের উত্তর দিতে না পারেন তাহলে তিনি নবী না কারণ কোনো নবী ছাড়া এই তিন প্রশ্নের উত্তর কেউ দিতে পারবে না তার একটা প্রশ্ন হলো মা নাবাউ আসহাবিল কাহাফ গুহাবাসী ওই যে কাহাফ আসহাবে কাহাফ যে যুবকরা গুহার মধ্যে লুকিয়েছিল তারা কারা তাদের সংবাদ কি তাদের ঘটনাটা কি আসল ঘটনা কি এটা আমাদেরকে বলবেন দুই নম্বর রুহ কি জিনিস রুহ আত্মা এটা কি জিনিস আপনি একটু আমাদেরকে বলেন তিন নম্বর জুলকারনাইন আর রজুল তওয়াফ মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা ওই লোক যেই লোক গোটা বিশ্ব ভ্রমণ করছে এই লোকের সংবাদ কি এই লোকের ব্যাপারটা কি এই লোক কে ছিল কবেকার ঘটনা কি করছেন তিনি আমাদেরকে তিনটা জিনিস বলেন যদি
তোমরা দেখো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনটা জিনিস বলার বলতে পেরেছেন তাহলে তিনি আসলেই নবী আর যদি বলতে না পারেন তাহলে তিনি নবী না তিনি মিথ্যুক নজর বিন হারেস উকবা বিন আবি মুয়াইদ দুইজন মদিনা থেকে মক্কায় ফিরে আসলো মক্কায় ফিরে এসে মক্কাবাসীকে এই সংবাদ দিল যে এই অবস্থা এবার মক্কাবাসী সবাই মিলে রাসূলের নিকট গিয়ে বলল যে আপনার কাছে এই তিনটা প্রশ্ন আপনি যদি সত্যি নবী হন তাহলে তিনটা প্রশ্নের আমাদেরকে জবাব দিয়ে দেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আগামী কালকে আমি তোমাদেরকে জবাব দেব কারণ এটার জন্য আমার ওহী দরকার আল্লাহর পক্ষ থেকে ওহী ছাড়া আমি জবাব দিতে পারবো না আগামী কালকে আসিও আমি জবাব দেব আগামী কালকে কাফেররা আবার আসলো কিন্তু ওহী আসে নাই আগামী কাল চলে গেল এর পরের দিন চলে গেল একে একে 15টা দিন চলে গেছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসা বন্ধ ওহী কেন আসে নাই কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাদেরকে বলছিলেন আগামী কাল বলবো তিনি ইনশাআল্লাহ বলেন নাই তার বলা দরকার ছিল ইনশাআল্লাহ আগামী কাল আমি বলবো ইনশাআল্লাহ অর্থ হলো আল্লাহ চাহে তো আল্লাহ যদি চান আল্লাহ যদি চান তাহলে আমি বলবো তোমাদেরকে ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহ তার নবীর সাথে 15 দিন সমস্ত সম্পর্ক ছিন্ন করে দিয়েছেন কাফেররা হাসাহাসি করে রাসূল অন্তর্জালায় মরে যায় যে হলটা কি আল্লাহ তো সত্য কারণ এতদিনে অবশ্যই রাসূলের মনে দৃঢ় বিশ্বাস জন্মগ্রহণ করছে সব সমস্যার সমাধান আল্লাহ করতে পারেন 15 দিন একদিন দুই দিন না রাসূল চরম হয়রানির মধ্যে কাটালেন 15 দিন পরে আল্লাহ তাআলা জিবরিলকে পাঠালেন জিবরিল এসে রাসূলের উপরে ওহী নাযিল করে বললেন ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নি ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ নবী আপনি কখনো এই কথা বলবেন না যে আমি আগামী কাল এই কাজটা করব তবে বলবেন ইনশাআল্লাহ সহ ইনশাআল্লাহ ছাড়া আপনি কখনো আগামী কাল এই কাজ করবে এটা আপনি বলবেন না আপনাদের প্রশ্ন হতে পারে যে আমরা তো অনেক সময় কথা বলি ইনশাআল্লাহ বলি না তারপরে করতেও পারি আমাদের কোনো বাধা হয় না রাসূল বাধাগ্রস্ত হয়েছিলেন আমরা তো বাধাগ্রস্ত হই না এটার জবাব রাসূল হাদিসই দিয়েছেন হাদিসটা কি ইন্না আযামাল জাযা মা আযামিল বালা এই পৃথিবীতে সবচেয়ে নেককার লোক যারা তাদের বিপদ তত বেশি সবচেয়ে ভালো লোক যারা তাদের বিপদ তত বেশি এমনও লোক আছে একদিন যদি জামাতের সাথে নামাজ মিস করে তাহলে তার একটা বিপদ হয়ে যায় কোনো একটা ঝামেলায় পড়ে উনি আবার এমনও লোক আছে কোনোদিন মসজিদে আসে না কিন্তু কোনো বিপদ নেই দিব্যি চলতেছে এটার মানে এই না যে আমি মসজিদ যাই না এই জন্য ভালো আছি না এটার মানে এই না এটার মানে হলো যে আল্লাহ আপনাকে ভালোই বাসেন না আল্লাহ আপনার কথা ভুলেই গেছেন তুই যা যা ইচ্ছা কর আমি কিছুই বলবো না তোকে আর যে ব্যক্তি একটা অক্ত মসজিদে আসলো না এর জন্য বিপদ হলো আল্লাহ তাআলা তার প্রতিটা পদক্ষেপকে লক্ষ্য করছেন এবং তাকে সংশোধনের সর্বত্র সর্বোচ্চ আল্লাহ তাআলা চেষ্টা করতেছেন এই জন্য তার পদে পদে আল্লাহ তাআলা ভুল ধরতেছেন যেন দুনিয়াতে সমস্ত গুনাহ মোচন করে সম্পূর্ণ নিষ্পাপ করে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে উঠাতে পারেন এরপর আল্লাহ তাআলা এই সূরাটা নাযিল করলেন সূরাতুল কাহফ এই সূরায় আল্লাহ তাআলা চারটি ঘটনার কথা উল্লেখ করেন সূরা কাহফের ফজিলত কি সূরা কাহফের ফজিলত সম্পর্কে দুইটা হাদিস এসেছে একটি হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান করা সূরাতুল কাহফ লাইলাতুল জুমআ আও ইয়াউমুল জুমআ ফাকাদ উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল যে ব্যক্তি জুমার দিন সূরা কাহফ তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবে আরেকটি হাদিস এসেছে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান করা আশরা আয়াতিন মিন সূরাতুল বাকারা মিন সূরাতুল কাহফ ফাকাদ উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল যে ব্যক্তি সূরা কাহফের প্রথম 10টা আয়াত তেলাওয়াত করবে হেফজ করবে মুখস্থ করবে আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবেন এটিও সহি হাদিস একটা হলো পুরো সূরা তেলাওয়াত করা আর একটা হলো প্রথম 10টা আয়াত হেফজ করা মুখস্থ করা তেলাওয়াত করা সংরক্ষণ করা শুধু মুখস্থ না মুখস্থ করা আমল করা এবং এর বিষয়বস্তু কি এটা সম্পর্কে জানা আমরা জানি যে পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবী রাসূল দাজ্জাল সম্পর্কে তার জাতিকে সতর্ক করছেন সব নবী দাজ্জাল সম্পর্কে তার জাতিকে সতর্ক করছেন এবং পৃথিবীতে এত বড় ফিতনা এত বড় মহা পরীক্ষা আর কখনো আসেও নাই আসবেও না এমন এক ফিতনার নাম হলো দাজ্জালের ফিতনা
সূরা কাহফের প্রথম 10টা আয়াত মুখস্থ করলে হেফাজত করলে সংরক্ষণ করলে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাওয়া যায় কেন অন্য কোন সূরা নয় কেন সূরা কাহফের প্রথম 10 আয়াতের মধ্যে কি এমন কথা আছে কি এমন ম্যাজিক আছে কি এমন মুজিজা আছে যেটা অন্য কোন সূরায় নাই কিংবা সূরা কাহফের মধ্যে এমন কি মেসেজ আছে যেই মেসেজটা অনুসরণ করলে আমরা দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবো এটা আমাদের জানা অতি জরুরি কারণ দিন যত যাচ্ছে দাজ্জালের আগমন তত কাছাকাছি আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিই বলছেন যে আমি এবং কিয়ামত এভাবে প্রেরিত হয়েছে এইভাবে মানে এই যে তর্জনী আঙ্গুল এবং মধ্যম আঙ্গুলের মধ্যে ফাঁক যতটুকু আমি এবং কিয়ামতের মাঝখানে দূরত্ব এতটুকু বেশি দিন নাই সেই সময় কেটে গেছে 1400-1450 বছর কেটে গেল তাহলে দাজ্জাল হাজার হাজার বছর পরে আসবে আমরা সেটাও বলি না আবার কয়েক বছর পরেই যে আসবে সেটাও আমরা বলছি না তবে এটা অবশ্যই দাজ্জালের আগমন খুব বেশি দিন নাই বেশি দূরে নাই ফাকাদ জা আশরাতুহা কিয়ামতের সমস্ত আলামত আল্লাহ তাআলা বলছেন কোরআনে যে কিয়ামত তো হবেই কিয়ামতের আলামতগুলো এসে গেছে ফাকাদ জা আশরাতুহা কিয়ামতের আলামত এসে গেছে অক্তারাবাতি সাআতু অনশাক্কাল কমার চন্দ্র বিদীর্ণ হলো রাসূলের জামানায় রাসূলের অঙ্গুলের ইশারায় অক্তারাবাতি সাআ আর কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে এটা আল্লাহ তাআলা 1450 বছর আগে বলছেন যাই হোক এখন আসেন আমরা দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবো কিভাবে দাজ্জাল কবে আসবে এটা খুব বড় বিষয় না বড় বিষয় হলো দাজ্জাল থেকে আমরা রক্ষা পাবো কিভাবে রাসূলকে এসে এক লোক প্রশ্ন করছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ভয়াবহ ফিতনা থেকে আমি কিভাবে রক্ষা পাবো রাসূল বললেন তুমি কবরের জন্য হাশরের জন্য কি প্রস্তুতি গ্রহণ করছো আগে সেটা তুমি চিন্তা করো এরপর কিয়ামত কবে হবে হাশর কবে হবে কবর কবে হবে মৃত্যু কবে হবে দাজ্জাল কবে আসবে এটার দ্বিতীয় প্রশ্ন প্রথম প্রশ্ন হলো আমি কি আমার প্রস্তুতি কতটুকু কবে আসবে এটা প্রশ্ন না প্রশ্ন কি আমার প্রস্তুতি কতটুকু আসলে আমি তাকে মোকাবেলা করতে পারবো কিনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের কথা যখন বলতেন কিয়ামতের কথা যখন আলোচনা করতেন খুতবার মধ্যে ইহমারাত আইনাহু তাল চোখ লাল হয়ে যেত অষ্টাদ্দা গদাবহু রাগ প্রচন্ড রাগ হতো আলা সৌতু তার কণ্ঠস্বর উঁচু হয়ে যেত দাজ্জালের কথা যখন তিনি আলোচনা করতেন এবং দাজ্জালের আলোচনা এত কঠিন আলোচনা এত মারাত্মক আলোচনা সাহাবাই কেরামের মধ্যে এত বেশি প্রভাব ফেলল যে সাহাবাই কেরাম বলছেন আমাদের মনে হচ্ছে মসজিদের পাশে যে বাগান খেজুর বাগান থেকেই মনে হয় দাজ্জাল আগমন করতেছে এখনই মনে হয় আগমন করবে এরকম একটা ভীতিকর পরিস্থিতি সাহাবাই কেরামের মধ্যে সৃষ্টি হয়ে গেল দাজ্জালের আগমন সম্পর্কে দাজ্জালকে আল্লাহ তাআলা পাঠাবেন পৃথিবীতে ঈসা আলাইহিস সালাম তার মোকাবেলা করবেন এখন দাজ্জালের অনুসারী সারা পৃথিবীর অধিকাংশ লোক দাজ্জালের অনুসারী হবে এবং সবচেয়ে বেশি অনুসারী হবে মহিলারা দাজ্জালের সবচেয়ে বড় সাপোর্টার হবে মহিলারা দাজ্জালের সবচেয়ে বড় অনুসরণকারী হবে মহিলারা কিয়ামতের আগে মহিলার সংখ্যাও বাড়বে তার অনুসরণকারীও বেশি হবে এবং তারা জাহান্নামে বেশি যাবে দাজ্জালের অনুসারী দ্বিতীয় পর্যায়ে দাজ্জালের যারা অনুসারী হবে শুধু অনুসারী না দাজ্জালের খাস লোক যারা তারা হলো ইহুদিবাদী ইহুদিরা সমস্ত ইহুদি দাজ্জালের একেবারে একনিষ্ঠ অনুসারী হবে দাজ্জালের মুসলমানদের মধ্যে যারা মুনাফিক তারা দাজ্জালের অনুসারী হবে অভাবের কারণে যারা ঈমান বিক্রি করতে পারে তারাও দাজ্জালের অনুসারী হবে দাজ্জাল আসার আগে পৃথিবীতে চরম দুর্ভিক্ষ চরম অভাব চলবে সেই সময় দাজ্জাল অঢেল টাকা পয়সা সম্পদ নিয়ে আগমন করবে যেই অনুসরণ করবে কোটি কোটি টাকা টাকা দিয়ে দেবে একদিনে আঙ্গুল ফুলে কলা গাছ বৃষ্টি নাই খরা অনাবৃষ্টি ফসল হচ্ছে না গরু ছাগল মারা যাচ্ছে গরুর ওলানে দুধ নাই ছাগলের ওলানে দুধ নাই মানুষ না খেয়ে মারা যাবে দাজ্জাল এসে গরুর ওলানে হাত দিবে ছাগলের ওলানে হাত দিবে উট ছাগল গরুর ওলান দুধে ভর্তি হয়ে যাবে আকাশকে বলবে আকাশ বৃষ্টি দাও আকাশ বৃষ্টি দিবে জমিনকে বলবে জমিন ফসল দাও জমিন সাথে সাথে ফসল বের করবে গুপ্তধন বের করো গ্যাস বের করো খনি বের করো সম্পদ বের করো স্বর্ণের পাহাড় বের করে দাও জমিন থেকে স্বর্ণের পাহাড় বের করবে পুরো দেশকে দেশ দাজ্জালের অনুসারী হয়ে যাবে একটা দেশ শুধু ব্যক্তি না দাজ্জাল এসে বাংলাদেশকে বলবে পুরো বাংলাদেশের
পুরো ঢাকা শহরের যত লোক আছে সব লোককে আমি একটা করে স্বর্ণের পাহাড় দিয়ে দিলাম, সবাই দাজ্জালের অনুসারী হবে, অনুসরণ করবে দাজ্জালের, মহিলারাও বেশি করবে। এই আয়োজন গোটা পৃথিবীতে চলতেছে দাজ্জালকে যেন মানুষ সহজেই গ্রহণ করে, সেই আয়োজন গোটা পৃথিবীতে ইহুদিবাদী সভ্যতা সেটা আমাদের সামনে পেশ করতেছে। যাই হোক, এখন আসেন সূরা কাহাফের শুরুর 10 আয়াতে কি আলোচনা আছে, যে আলোচনাগুলো যদি আমরা ধারণ করি, পালন করি, লালন করি, তাহলে দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকা যায়। আমরা সেই বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা সূরা কাহাফের শুরুতেই যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আলহামদুলিল্লাহিল্লাযী আনযালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা, সব প্রশংসা সে আল্লাহর জন্য যে আল্লাহ তার বান্দা, তার বান্দার উপরে একটা কিতাব দিয়েছেন, যে কিতাবের মধ্যে কোনো বক্রতা নাই, কোনো বাঁকা নাই, সোজা কিতাব, একদম সোজা সাপটা কথা বলে, কয়্যিমান একেবারেই সোজা, লিয়ুম দিনাল্লাযীনা ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, এই কিতাব সতর্ক করে তাদেরকে যারা বলে যে আল্লাহ তাআলার সন্তান আছে, ওয়ুবাশশিরাল মুমিনিন, এবং ঈমানদারদেরকে সুসংবাদ দেয়, তাদের জন্য উত্তম, ভালো, কল্যাণকর প্রতিদান, পুরস্কার আল্লাহ তাআলা রেডি করে রেখেছেন, প্রস্তুত করে রেখেছেন। আসেন এই আয়াতে, এই দুই আয়াতে আল্লাহ তাআলা মোট কয়েকটি মেসেজ দিয়েছেন। তার প্রথম মেসেজটা হলো আল্লাহ তাআলা তার এক বান্দার উপরে কোরআন নাজিল করছেন, এক বান্দা, সেই বান্দাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক পরিচয়, তিনি মুহাম্মদ, আহমদ, তিনি নবী, তিনি রাসূল, তিনি সমস্ত মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ, তিনি কাল কুল কায়নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, সবচেয়ে উত্তম মানুষ। এই পরিচয়গুলো রাসূলের ক্ষেত্রে সবগুলোই ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলা তার রাসূলের পরিচয় দিচ্ছেন কিভাবে, আলা আব্দিহি, তার এক বান্দার উপরে। এই সূরাতে আল্লাহ তাআলা তার বান্দার উপরে নাজিল করছেন, এই কথা বলার দরকার কি? এই কথা বলার দরকার হলো কিয়ামতের আগে এমন অনেক লোক থাকবে যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে শুধু নয়, রাসূল হিসাবে শুধু নয়, মানুষ হিসাবে শুধু নয়, বরং নবীকে আল্লাহর জায়গায় বসিয়ে আল্লাহ মনে করবে। এই ভ্রান্ত আকীদা, ভ্রান্ত বিশ্বাস থেকে রক্ষা করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বললেন আলা আব্দিহি, মুহাম্মদ আল্লাহর সন্তান নয়, মুহাম্মদ আল্লাহর আল্লাহ নয়, মুহাম্মদ আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আল্লাহর দাস, আল্লাহর সার্ভেন্ট। কারণ এর আগে আরো কয়েকটা জাতির অধঃপতন হয়েছে এই কারণে, ইহুদিরা মনে করত উজাইর আল্লাহর পুত্র, খ্রিস্টানরা এখনো মনে করে যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, নাউযু বিল্লাহি মিন যালিক। এই ইহুদি এবং খ্রিস্টানদের অনুসরণ যেন মুসলমানরা না করে, এই জন্য আল্লাহ বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর বান্দা, তার বান্দার উপরে আল্লাহ তাআলা কিতাব দিয়েছে। আর আল্লাহর বান্দা হওয়া এটা অসম্মানের বিষয় না, এটা সম্মানের বিষয়। আল্লাহ যদি কাউকে পরিচয় করে দেন আমার বান্দা, আমার গোলাম, আমাকে গোলাম হিসাবে স্বীকৃতি দেওয়া আল্লাহর, এটা আমার জন্য সবচেয়ে বড় গৌরবের বিষয়। এই জন্য অনেক নবী রাসূলের অনেক উপাধি আছে, ইব্রাহিম খলিলুল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু, আমরা শাহাদাতের সময় পাঠ করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর বান্দা, আল্লাহর রাসূল, এটা তার সবচেয়ে বড় ডিগ্রি, সবচেয়ে বড় মর্যাদা যে তিনি আল্লাহর বান্দা। এই আয়াতে দুই নম্বর যে বিষয় আল্লাহ তাআলা আমাদেরকে মেসেজ দিলেন সেটা হলো কি, আলহামদুলিল্লাহিল্লাযী আনযালা আলা আব্দিহিল কিতাব, তিনি তার বান্দার উপরে একটা কিতাব নাযিল করছেন, সেই কিতাব, কিতাবটা কি, আল কোরআনুল কারীম, কিতাব নাযিল করছেন আল কোরআনুল কারীম। এবং সূরা কাহাফের সাথে পবিত্র কোরআনের সম্পর্কটা কি, সেটা দারিমিতে ইমাম দারিমি কিতাব ও ফাদাইলুল কোরআন হাদিস নিয়ে আসছেন। আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না উম্মাতাকা সাতুফতানু মিন বাদিক, আপনি চলে যাওয়ার পরে, মারা যাওয়ার পরে আপনার উম্মত মহা ফিতনায় পড়বে।
মারামারি কাটাকাটি অনেক আকীদা ভ্রান্ত বিশ্বাস হাবিজাবি নানান কিছু নানান মত পথ অনেক কিছু পৃথিবীতে প্রকাশিত ফিতনায় জড়িয়ে পড়বে ফামাল মাখরাজু মিনহা এই ফিতনা থেকে এই বিশৃঙ্খলা থেকে এই অবস্থা থেকে মুক্তির উপায় কি মুক্তির পথ কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কিতাবুল্লাহিল আজিজ এই মহা ফিতনা থেকে মুক্তির মহাপথ হলো কিতাবুল্লাহিল আজিজ আল্লাহর নাযিল করা সম্মানিত কিতাব লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি দাইহি ওয়ালা মিন খালফি তানজিলুম মিন হাকীমিন হামিদ এই কিতাবের সামনে থেকে পেছনে থেকে ডানে থেকে বামে থেকে কেউ কোন বাতিল ঢুকাতে পারে না অনেকে চেষ্টা করছে কোরআনকে পরিবর্তন করে দেওয়ার জন্য সফল হয় নাই তানজিলুম মিন হাকীমিন হামিদ এই কিতাব প্রশংসিত মহা জ্ঞানী প্রজ্ঞাবান আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ সুতরাং এখানে কোনো ভুল নাই আর এখানে কোনো বাতিল কেউ প্রবেশ করতে পারবে না সুতরাং এই কিতাবই হলো পবিত্র কোরআনই হলো ফিতনা থেকে ফাসাদের থেকে বিশৃঙ্খলার থেকে দাজ্জালের ফিতনা থেকে মুক্তির মহা সনদ মহা ঔষধ যদি কেউ এই কিতাবকে গ্রহণ করে ফাইন্নাহু আল হুদাল মুবিন ওয়া সিরাতুল মুস্তাকিম ওয়া হাবলুল্লাহিল মাতিন এই কিতাব হলো আল্লাহর রজ্জু আল্লাহর রশি যে কিতাব ধরবে আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে ওয়াল হুদাল মুবিন স্পষ্ট হেদায়েত ওয়া সিরাতুল মুস্তাকিম এবং সরল সঠিক পথ যেই পথের একদিকে জান্নাত আর একদিকে জান্নাত আর একদিকে দুনিয়া এটা হলো সেই পথ পবিত্র কোরআন কারিমের পথ কাফেররা রাসূলের নিকট আপত্তি জানিয়েছিল যে তাওরাত একবারে নাজিল হয়েছে ইনজিল একবারে নাজিল হয়েছে জাবুর একবারে নাজিল হয়েছে লাউলা নুজ্জিলা হাদাল কোরআন জুমলাতান ওয়াহিদা কোরআনটাও একবারে নাজিল হলো না কেন 23 বছর ধরে একটু 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 করে নাজিল হওয়ার দরকারটা কি কারণ আল্লাহ তো সবই জানেন কোরআনে তিনি কি দিবেন না দিবেন কোন সমস্যা হবে না হবে কি হবে আল্লাহ যেহেতু সবই জানেন আর মুহাম্মদ তুমি দাবি করতেছো কোরআনটা আল্লাহর পক্ষ থেকে আসতেছে তো একবারে দিলেই তো হয় আল্লাহ তাআলা বলেন যে না এটা কোরআনের বিশেষ বৈশিষ্ট্য যেটা অন্য কোন কিতাবে নাই মুসা তুর পাহাড়ে গেছেন আল্লাহ তাআলা তাওরাত ধরায় দিয়েছে ঈসাকে ইনজিল ধরায় দিয়েছে দাউদকে জাবুর ধরায় দিয়েছে একবারে পুরো কিতাব আমি কোরআনকে এভাবে নাজিল করি নাই কেন কাযালিক আমি ধীরে ধীরে অবতীর্ণ করছি কেন লিনুসাব্বিতা বিহি ফুআদাক নবী আপনার অন্তরকে আপনার হৃদয়কে আপনার কলবকে দৃঢ় করার জন্য যেন একটা বিধান পালন করার পরে আপনার যখন ইয়াকিন আসবে ইতমিনান আসবে প্রশান্তি আসবে মজা লাগবে তখন আমি আল্লাহ আরেকটা বিধান আপনার উপর দিয়েছি এরপর আরেকটা এরপর আরেকটা এরপর আরেকটা উম্মতের প্রতি সহজ করার জন্য কারণ একবার সব বিধান চাপিয়ে দিলে উম্মতের কষ্ট হয়ে যেত এই জন্য ধীরে 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 আমি আপনার হৃদয়কে শক্ত করার জন্য মজবুত করার জন্য আমি এভাবে নাজিল করছি কুল নাযালাহু রূহুল কুদুস নবী আপনি বলে দিন এই কোরআনকে নিয়ে আসছে রূহুল কুদুস মানে জিব্রিল আমিন আলাইহিস সালাম মির রব্বিকা বিল হাক্কি নিয়ে আসছে কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে সত্য সহকারে লিউসাব্বিতাল্লাযীনা আমানু ঈমানদারদেরকে অটল রাখার জন্য দৃঢ় রাখার জন্য সুতরাং বোঝা গেল কোরআনুল কারীমের মাধ্যমে মানুষ তার ঈমানকে অটল রাখতে পারে অবিচল রাখতে পারে আর ফিতনা থেকে বাঁচার জন্য অটল থাকা অবিচল থাকা ইস্তিকামত থাকা আল্লাহর দ্বীনের প্রতি এটা অবশ্যম্ভাবী আবশ্যকীয় কম্পালসরি এটা ছাড়া হবে না আর এর জন্য কোরআনের দরকার কোরআন ছাড়া কেউ দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারবে না সম্ভব নয় কোরআনকে আঁকড়ে ধরতে হবে হুদা ওয়া বুশরা লিল মুসলিমিন এই কোরআনটা হলো হেদায়েতের বাণী ওয়া বুশরা সুসংবাদদাতা লিল মুসলিমিন মুসলমানদের জন্য আত্মসমর্পণ যারা করে তাদের জন্য কাজেই এই সূরার দুই নম্বর বিষয় হলো কোরআনুল করিম আল্লাহ তাআলা দিয়েছেন এবং দাজ্জালের ফিতনা থেকে বাঁচার সবচেয়ে শ্রেষ্ঠ মাধ্যম হলো পবিত্র কোরআনুল করিমকে আঁকড়ে ধরা নিয়মিত তেলাওয়াত করা অর্থ বোঝা সহিভাবে তেলাওয়াত করা এবং এর উদ্দেশ্য কি মাকসাদ কি এর কি লক্ষ্য উদ্দেশ্য এটা সম্পর্কে চিন্তা ভাবনা করা তাহলেই মানুষ দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পেতে পারে এরপরের যে বিষয় সেই বিষয় কি পয়্যিমান এই কোরআন সোজা সাপটা কথা বলে লিউনদিরাল্লাযীনা ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা কাদেরকে সতর্ক করে যারা বলে আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করছে মক্কার লোকেরা বলতো আল্লাহ তাআলার কন্যা ফেরেশতারা আল্লাহর কন্যা নাউযু বিল্লাহি মিন যালিক
আল্লাহ তাআলা বলেন আস্তাফাল বানাতি আলাল বানিন, তোমরা নিজেরা ছেলেদেরকে পছন্দ করো, মেয়েদেরকে কবরে মেরে ফেলো, আর আমাদেরকে তোমরা মেয়ে দিয়েছো। আমি যদি গ্রহণ করতাম সন্তান তাহলে ছেলে সন্তান গ্রহণ করতাম, কারণ আমার বিশাল রাজ্য পরিচালনার জন্য শক্তিমান পুরুষের দরকার, আমার তো ছেলে সন্তানের দরকার হইতো, কিন্তু আমার তো মেয়ে সন্তানের দরকার নাই, ছেলে সন্তানের দরকার নাই, কোনোটাই দরকার নাই, আল্লাহ তাআলার কোনো সন্তান নাই। ইহুদিরা বলে ওয়াকালাতিল ইহুদু উযাইর ইবনুল্লাহ, আল্লাহ উযাইর আল্লাহর পুত্র, উযাইরকে আল্লাহর পুত্র কেন বলে তারা? মূসা আলাইহিস সালাম এর যুগে তাওরাত, তার যে কিতাব তাওরাত, এই তাওরাতকে মোট মুখস্থকারীর সংখ্যা ছিল তিনজন, হযরত মূসা, হারুন, ইউসা বিন নুন, এই তিনজন কেবল তাওরাতকে মুখস্থ করতে পারছিল, আর কেউ তাওরাত মুখস্থ করার ক্ষমতা কারণে পুরো তাওরাত অনেক বড় কিতাব এবং আল্লাহ তাআলার বিশেষ মুজিজা, যে একমাত্র পবিত্র কোরআনুল কারিমে এটা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মুখস্থ করতে পারে, কিন্তু অন্যান্য আসমানি কিতাব নবীরা বাদ দিয়ে দু একজন বাদ দিয়ে কেউ মুখস্থ করতে পারত না। তো তার যুগে ছিল তিনজন, এরপরে তিনজন মারা গেল, তিনজন মারা যাওয়ার পরে তাওরাতটা সংরক্ষিত ছিল বাইতুল মুকাদ্দাসে, সেখানে যখন আগুন লাগলো পুড়ে গেল তাওরাত ধ্বংস হয়ে গেল, তখন তাওরাত লিখবে কে? তাওরাত যে কেতাব ছিল এই কেতাবের কথাগুলো কে বলবে? তখন উযাইর আলাইহিস সালাম আল্লাহর একজন নবী, তিনি তার মুখস্থ ছিল তাওরাত, তিনি তাওরাত লিখলেন, তাওরাত লিখে যখন পেশ করলেন তখন ইহুদিরা আশ্চর্য হয়ে গেল, তারা বলল যে না এ তো মানুষ না, এ অবশ্যই আল্লাহর পুত্র, এই জন্য তারা বললো ক্বালাতিল ইহুদু উযাইর ইবনুল্লাহ, ইহুদিরা বললো উযাইর আল্লাহর পুত্র। আর খ্রিস্টানরা কি বললো? খ্রিস্টানরা বললো যে বাপ ছাড়া তো সন্তান হইতেই পারে না, মরিয়ম অবশ্যই আল্লাহর স্ত্রী আর ঈসা আল্লাহর পুত্র, এই জন্য ঈসা আলাইহিস সালামকে তার আল্লাহর পুত্র মনে করে, ফানাউযু বিল্লাহ মিন দালিক, এইভাবে তাদের মধ্যে শিরিকের চরম মাত্রা ধারণ করছে শিরিকের। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, এই কোরআন সতর্ক করে তাদেরকে যারা বলে আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করছে, আর সুসংবাদ দেয় কাদেরকে? যারা নেক আমল করছে, আমলে সলে করছে, নেক কাজ করছে, তাদেরকে সুসংবাদ দেয় তাদের জন্য জান্নাত আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন। নেক আমলের সাথে দাজ্জালের সম্পর্কটা কি, এর একটা জবাব রাসূল হাদিসে দিয়েছেন, নেক আমলের সাথে ফিতনা দাজ্জাল এর সম্পর্কটা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাদিরু বিল আমাল, বাদিরু বিল আমাল কাকিতাউল লাইলিল মুজলিম, তোমরা কিয়ামতের আগে অন্ধকার রাত থেকে, মানুষ যখন অন্ধকার রাতে চলে তখন যখন দ্রুত চলতে চেষ্টা করে যে তাড়াতাড়ি যেন আমি বিপদমুক্ত হতে পারি, জঙ্গলের ভেতর থেকে তাড়াতাড়ি যেন বের হতে পারি, এইরকম তাড়াতাড়ি তোমরা আমলে মুবাদারা করো, প্রতিযোগিতা করো, কম্পিটিশন করো আমলের। কেন? ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়ায়ুমসি কাফিরান, ওয়ায়ুমসি কাফিরান ওয়ায়ুসবিহু মুমিনান। কিয়ামতের আগের অবস্থাটা হলো কোন ব্যক্তি সকালে ইমানদার, বিকালে কাফের, বিকালে কাফের, সকালে ইমানদার। ইয়াবিউর রাজুলু দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, দুনিয়ার কারণে, দুনিয়ার লোভ লালসার কারণে সে তার দীনকে, ঈমানকে, আকীদাকে, বিশ্বাসকে বিক্রি করে দিবে। কিয়ামতের আগে এটা হবে, হবে মানে কি? হওয়া শুরু হয়ে গেছে। রাসূল বললেন আমলের, নেক আমলের কি করো? প্রতিযোগিতা করো। নেক আমলের প্রতিযোগিতা হয় আমাদের? নেক আমলের প্রতিযোগিতা হয় না। আমাদের প্রতিযোগিতা হয়েছে কিসের? ফুটবলের প্রতিযোগিতা। কিসের? ফুটবলের প্রতিযোগিতা, ক্রিকেটের প্রতিযোগিতা, জুয়া খেলার প্রতিযোগিতা, এবং এটা জাতীয় অর্জন, ন্যাশনাল অ্যাচিভমেন্ট, বিশাল অর্জন আমরা পেশ করলাম গোটা জাতির সামনে, আমাদের মেয়েরা অনেক বড় অর্জন করলো, এই মুসাবাকাত চলতেছে, এই প্রতিযোগিতা চলছে, এটা কি নেক আমলের প্রতিযোগিতা? এটা নেক আমলের প্রতিযোগিতা না। এবং যারা এই কাজগুলো করতেছে আপনারা কি মনে করেন যে তারা শুধু এই পাপটাই করতেছে, তাদের ইমান আকীদা ভালো? ভালো না। আপনি তাদেরকে যখন কোরআন হাদিস বলবেন যে কোরআনে নিষেধ আপনার মেয়ে এভাবে খেলতে পারবে না, কোরআনে নিষেধ আপনার মেয়ে চলতে পারবে না, তখন তারা বলে এগুলো পুরনো কথা, এগুলো প্রাচীন যুগের কথা, এগুলো 1400 বছর আগের কথা, আধুনিক যুগে বর্তমান যুগে সব চলবে না। এই কথা বলে কিনা তারা? এই কথা বলে, এর পক্ষে যুক্তি উপস্থাপন করে, এবং এর পক্ষে যা বলার তাই তারা বলে। এরা হলো দাজ্জালের বাহিনী, এই লোকেরাই, এই যারা এই চিন্তার অধিকারী, এই চিন্তায় যারা লালন করে, তারাই কিয়ামতের আগে দাজ্জালের অনুসারী হবে।
يبيع الرجل دينه بأعراض من الحياة الدنيا دنيار جندگر کرنے دنيار شمپدر موحے دنيار جمونر موحے شتر دين کے بکری کو رفل بے صحابہ اکرامر عمول تادر پتر جگتا کون جگہ سلو بدر جدر شمائن جہن رسول دارالین جہن شبائی کے ڈاکرین بدر جدہ ہوئے صحابہ اکرام مطر 313 جن 313 جن مسلمان مطر شای شمائن এবং বদরের যুদ্ধ এমন একটা যুদ্ধ ছিল এই যুদ্ধের পরে পৃথিবীতে মুসলমানদের সাথে কাফেরদের আরো অনেক বড় যুদ্ধ হয়েছে আরো কঠিন যুদ্ধ হয়েছে কিন্তু বদরের যুদ্ধের বেশি গুরুত্বপূর্ণ কেন এবং বদরের যুদ্ধের যারা অংশগ্রহণ করে সাহাবী ছিলেন আল্লাহ তাআলা তাদেরকে সবাইকে ক্ষমা করে দিয়েছেন যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে আল্লাহ তাআলা সবাইকে maaf করে দিয়েছেন এক বাক্যে কেন অথচ এরপর আরো কঠিন যুদ্ধ হইছে আরো বড় যুদ্ধ হইছে মুসলমানরা আরো বড় বিজয় লাভ করছে এরপরে বদরের যুদ্ধকে আল্লাহ তাআলা বলেছেন কোরআন ইয়াউমুল ফুরকান সত্য মিথ্যার পার্থক্যকারী কেন কারণ এই বদরের যুদ্ধটা এমন এক সময় হয়েছিল যেই সময় পৃথিবীতে মুসলমানদের সংখ্যা ছিল 313 জন আল্লাহ বলা লোক ছিল 313 জন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইজন্য বদরের প্রান্তরে গিয়ে বলেন আল্লাহুম্মা ইনতুহলিক হাযিল আসহাবা হে আল্লাহ আপনি যদি এই দলকে ধ্বংস করে দেন আপনাকে আল্লাহ বলার লোক থাকবে না কেউ কারণ পৃথিবীতে আল্লাহকে আমরা স্বীকার করি 313 জন সবাই আসছে আজকে এদের কার্যক্রম তাদের যুদ্ধের যে আকাঙ্ক্ষা শাহাদাতের আকাঙ্ক্ষা আল্লাহ তাআলা পছন্দ করলেন এবং এদেরকে বিজয় দান করলেন এবং বললেন তোমাদের সবাইকে আমি ক্ষমা করে দিলাম একদম মুতলাকান সাধারণভাবে সবাইকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিলেন তো দেখেন বদরের যুদ্ধের আগে প্রস্তুতি স্বরূপ যখন মদিনায় রাসূল সৈন্য সমাবেশ করলেন কারা কারা যুদ্ধে যাবে সব লাইনে দাঁড়াও হযরত আব্দুল্লাহ বিন ওমর তিন লাইনে দাঁড়ালেন ছোট মানুষ 14 বছর বয়স 14 বছর বয়স হওয়ার কারণে রাসূল বললেন না তোমাকে নেওয়া যাবে না মিনিমাম 15 বছর হওয়া লাগবে 15 বছর আগে আমরা যুদ্ধে কাউকে নেব না তুমি যাও আব্দুল্লাহ বিন ওমর বলেন আমি দুঃখ ভারাক্রান্তে লাইন থেকে চলে আসলাম পরবর্তী বছর যখন উহুদের যুদ্ধ হলো আমার বয়স তখন 15 হলো আমি তখন অংশগ্রহণ করছি এই বদরের যুদ্ধের সময় দুইজন দুই ছোট ছোট বাচ্চা মুআজ আর মুআউয়িজ বিন আফরা আফরার দুই সন্তান মুআজ আর মুআউয়িজ দুই ভাই ছোট মানুষ সাইজে ছোট এই দাঁড়ালে পরে দেখা যাবে যে এরা যুদ্ধের উপযোগী নয় তারা পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে রাসূল যখন আসতেছেন লাইন কিক করতেছেন পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে নিজেকে উঁচু করে দেখালো যে আমরা বড় হইছি আমাদেরকে আপনি যুদ্ধে নেন ছোট মানুষ যাদের এখনো যুদ্ধে যাওয়ার বয়স হয়নি রাসূল এদেরকে দেখে হাসলেন যে ছোট মানুষ তোমরা যুদ্ধকে কি করবা যাই হোক এরপর অনেক কাহিনী আছে তারা যুদ্ধে গেল যুদ্ধে যাওয়ার পরে আব্দুর রহমান বিন আউফ বলেন সহিহ বুখারীর হাদিস যে আমি ঘোড়ার উপর চড়ে আসি আমি দেখতে পাচ্ছি আমার পাশে দুইটা বাস পাখির মতো বাচ্চা বাস পাখি যেমন চিল যেমন একদম ওই যে মুরগির বাচ্চাকে ছো মেরে নিয়ে যায় আমার মনে হচ্ছে এরকম বাস পাখির মতো রেডি হয়ে আছে দুইটা বাচ্চা এদেরকে দেখে সাহসও পাচ্ছি ভয়ও হচ্ছে বদরের যুদ্ধ কাফেররা সব সৈন্য বাহিনী সমাবেশ করছে অস্ত্র শস্ত্রে সজ্জিত তো বড় মানুষ থাকলে আমার সাহস হয় এই ছোট মানুষ থাকলে আমি ভয় পাচ্ছি তারা বলছে চাচা আবু জেহেল কোথায় আবু জেহেলকে আমাদেরকে একটু দেখায় দেন আবু জেহেল তো লিডার কাফেরদের আবু জেহেল লিডার কাফেরদের আবু জেহেলকে হত্যা করার মতো সেই পরিমাণ শক্তিমান লোক লাগবে কারণ তার চারপাশে অনেক বডিগার্ড আছে আর এই দুই ছোট বাচ্চা আমাদেরকে বলতেছে চাচা আবু জেহেল কোথায় একটু দেখায় দেন আমি অবাক হয়ে গেলাম যে বাবা তোমরা আবু জেহেলকে দেখি করবা যেন তারই দরকার কারণ আমরা শুনছি মক্কার জমিনে রাসূলকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে আবু জেহেল এই জন্য তার আমাদের দরকার আমরা আর কাউকে চাই না আবু জেহেলকে মারব এরপর যাব না হয় মরব যা আছে কপালে আব্দুর রহমান আব বলেন ওই যে দেখা যায় যুদ্ধের মাঝখানে অনেক সৈন্যবাহিনী বেষ্টিত একেবারেই বড় শান্তকুত নিয়ে ঘোড়ার উপর চড়ে আছে আবু জেহেল তার নাম আবু জেহেল যাও এই দুই এই কথা বলা শেষ মুআজ আর মুআউয়িজ দুই ভাই বাস পাখির মতো উড়ে গেল আবু জেহেলের কাছে আবু জেহেলের পাশেই তার ছেলে ইকরিমা ছিল দেখতেছে দুইটা বাচ্চা আসতেছে প্রথমে মনে করছে যে ব্যাপার কিরা আসতেছে কেন যখন দেখে যে না তরবারি হাতে তখন বুঝছে যে না এরা তো ভালো উদ্দেশ্যে আসে নাই তখন সে উদ্যত হয়েছে আর এরা গিয়ে প্রথমে আবু জেহেলের ঘোড়ার পা কেটে দিয়েছে ঘোড়ার পা যেমন কাটছে আবু জেহেল ঘোড়া থেকে পড়ে গেছে আবু জেহেল ঘোড়া থেকে পড়ে যাওয়ার পরে ইচ্ছা মতো কোপ দিয়ে দুইটা ভাগছে দুইটা ভাগার পরে আবু জেহেলের জীবন যখন যায় যায় তখন সবাই তো যুদ্ধে ভঙ্গ দিল কারণ নেতাই শেষ আর কাফেরদের নিয়ম হলো ওদের নেতা শেষ মানে যদি যুদ্ধ শেষ
আর মুসলমানদের নেতা শেষ হোক থাকুক মুসলমানরা যুদ্ধ করে আল্লাহর জন্য নেতা গেলেও কি না গেলেও কি এমন কি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের প্রান্তরে খবর দেওয়া হলো মুহাম্মদ মারা গেছে মুহাম্মদ শাহাদাত বরণ করছে একদল সাহাবী অস্ত্র ফেলে দিল যার জন্য যুদ্ধ করব সেই না যুদ্ধ করে লাভ কি আরেকদল সাহাবী বলল যে না আমরা মুহাম্মাদের জন্য যুদ্ধ করি না আমরা যুদ্ধ করি আল্লাহর জন্য আল্লাহ তাআলা বলে দিলেন আমা মুহাম্মাদুন ইল্লা রাসূল মুহাম্মদ একজন রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল মুহাম্মাদের আগে আরো অনেক রাসূল পৃথিবী থেকে চলে গেছে আফা ইম্মাতা যদি মুহাম্মদ মারা যান আও কুতিলা অথবা যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেন ইন কলাবতুম আলা আকাবিকুম তোমরা কি পেছনে ফিরে যাবে যুদ্ধ করবে না না এই কাজ করা যাবে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকুক আর নাই থাকুক ইসলাম প্রতিষ্ঠা করার জন্য দ্বীন প্রতিষ্ঠা করার জন্য তোমাদেরকে তোমাদের লক্ষ্য পানে এগিয়ে যেতেই হবে যুদ্ধ ভঙ্গ হয়ে গেল এরপর সবাই চলে গেল আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুব দুর্বল সাহাবী ছিলেন মক্কার জমিনে আবু জাহেল আব্দুল্লাহ মাসউদকে খুব অত্যাচার করছে আবু জাহেলের জান অল্প একটু জান আছে অল্প একেবারেই ক্ষীণ জান কোন রকম নিঃশ্বাস নিতে পারে আব্দুল মাসউদ তিনি গেলেন গিয়ে দেখলেন যে আবু জাহেল নিঃশ্বাস নিতেছে কোন রকম তখন তার ছুরি বের করে খঞ্জর বের করে গলায় বসিয়ে দিলেন আবু জাহেলের শেষ আফসোস ছিল যে আমাকে যদি মুসলমানদের বড় কোনো নেতা মারতো আমি মরেও খুশি পেতাম আর তোমাদের দুইটা বাচ্চা আর তোমার মতো ইবনে মাসউদ দাস তার হাতে আমাকে প্রাণ দিতে হলো মরেও শান্তি পেলাম না এই যে দেখেন সাহাবায়ে কেরাম ছোট্ট ছোট্ট সাহাবী তাদের প্রতিযোগিতা কোন জায়গায় ছিল তারা জিহাদ করবে ইসলামের জন্য দিনের জন্য জীবনকে উৎসর্গ করে দিবে এটা হলো তাদের জিহাদের উদ্গ্রীব বাসনা উদগ্র বাসনা এই প্রতিযোগিতা সাহাবে কেরামের মধ্যে ছিল আমাদের মধ্যে কি প্রতিযোগিতা চলে আমাদের মধ্যে প্রতিযোগিতা কিসের হয়তো সম্পদের আর না হলে নিজেকে প্রদর্শন করার প্রতিযোগিতা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন মুসলিম মহিলাদের জন্য কত চমৎকার বাণী তিনি বলেন ইয়া লাইতানি কুনতু নাসিয়াম মানসিয়া হায় যদি আমি পৃথিবীর মানুষের স্মৃতিপট থেকে একদম মুছে যেতাম ইয়া লাইতানি কুনতু শাজারাতান ইউদাত তুগাত আমি যদি গাছ হয়ে যেতাম গাছের গাছ যে গাছকে কাটা হয় আমি যদি গাছ হতাম যেই গাছকে কাটা হয় আমি যদি মানুষের স্মৃতিপট থেকে মুছে যেতাম ভুলে যেতাম তাহলেই তো ভালো হতো কিন্তু আমাদের আজকে কি চিন্তা আমরা আমাদের চিন্তা হলো আমাকে যত মানুষ দেখে যত মানুষ স্মরণ করে আমি নিজেকে যত প্রদর্শন করতে পারি আমার জন্য তত ভালো আর আয়েশার চিন্তা হলো আমি যদি মানুষের স্মৃতিপট থেকে একবারে মুছে যেতাম ভুলে যেতাম তাহলে কতই না ভালো হতো আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকে যে বিষয়টি আলোচনা করা হলো সেটা দাজ্জালের ফিতনার সাথে সূরা কাহাফের প্রথম 10 আয়াতের সম্পর্ক কি তার মধ্যে আমরা তিনটা আলোচনা করছি একটা আলোচনা হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর একজন বান্দা নবী রাসূল গোলাম তিনি আল্লাহর পুত্র নন তিনি আল্লাহ নন যাদের আকীদা অনেকের অনেক সুফিদের আকীদা অনেক ভ্রান্ত বিদআতীদের আকীদা হলো মুহাম্মদ আল্লাহ মুহাম্মদই আল্লাহ আল্লাহই মুহাম্মদ নাউযুবিল্লাহ এরা হবে দাজ্জালের অনুসারী দ্বিতীয় হলো আল্লাহ তাআলা কিতাব নাযিল করছেন সোজা সাপটা কিতাব যারা কিতাব মানবে তারাও দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে কিতাব যারা মানবে না যতই ঈমানদার দাবি করুক সে দাজ্জালের ফিতনা থেকে কোনোভাবেই রক্ষা পেতে পারে না তৃতীয় হলো শুধু মানলেই হবে না কিতাব মানে কিতাব শুধু মানলেও হবে না কিংবা দাবি করলেই হবে না বরং আমলে সলে নেক কাজের প্রতিযোগিতা করতে হবে নেক কাজের দিকে অগ্রসর হতে হবে না হলে পরে আমরা আমাদের ঈমানকে হারানোর অবস্থায় চলে যাব এই আমলগুলো করলে আল্লাহ তাআলা আমাদের দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবেন ইনশাআল্লাহ বাকি যে সকল আরো আমল আছে এবং আরো অন্যান্য বিষয় যেগুলো দাজ্জালের সাথে সম্পৃক্ত সূরা কাহাফের এই বিষয়গুলো সেগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনি আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ ফা ইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদিস